সমগ্র বাংলাদেশে আজকে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য এখন ঢাকা চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে, কিন্তু এই লিফলেট কেউ পড়েও না, কেউ দেখেও না। যারা লিফলেট বিতরণ করে বিএনপির নেতারা, তারা হঠাৎ বিতরণ করে আবার হারিয়ে যায়। লিফলেট বিতরণকারীরা এখন ভয়ে আছে জনগণ কখন তাদেরকে ধাওয়া করবে। তবে একটি ষড়যন্ত্র আছে, যে নির্বাচনকে ঘিরে একটি দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেইভাবে আজকে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণে ষড়যন্ত্রকারীরা আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে। বিএনপি গর্তের ভিতর থেকে মাঝে মধ্যে উঁকি দিয়ে দিয়ে প্রেস ব্রিফিং করে। বিএনপি জামাত গাড়িতে বোমা মেরে, ট্রেনে বোমা মেরে, পেট্রোল বোমা মেরে, ট্রেন লাইন উপড়ে ফেলে অপচেষ্টা চালিয়েছিল নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। এখন বিএনপি চেষ্টা করছে ক্যান্ডিডেটদের উপরে হামলা পরিচালনা করার, কিন্তু সেটিতেও তারা ব্যর্থ হবে, কারণ জনগণ তাদের সাথে নাই। জনগণ তাদের এই অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয় নাই, দিবে না। আজকে নির্বাচনী জোয়ারের মধ্যে বিএনপির নেতা কর্মীরাও সামিল হয়েছে, বিএনপির সমর্থকরাও এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং নৌকা মার্কায় ভোট দিবে।